এরপরে প্রশ্ন হলো অজুর পরে কালিমায় শাহাদাত পড়তে হয় আকাশের দিকে না তাকে এভাবে পড়লে কি সব পাওয়া যায় অজু শেষ হওয়ার পর কেউ যদি কালিমায় শাহাদা পাঠ করে আসাদু আল্লাহাদিকালা ও আসাদু আল্লাহ মুহাম্মাদান আবুদু হাসুল কেউ যদি কালিমা শাহাদা পাঠ করে অজু করার পর এবং কোন কোনো রেবায়তে একটা দোয়ার কথা আসছে আল্লাহম্মা আল্লাহমা যে আল্লি মিনাত্তাওয়িন ও যে আল্লি মিনাল মোতাতাহরিন এই বিশেষ করে শাহাদ এবং পাশাপাশি এই দোয়াটাও বর্ণে আসছে এটা যদি কেউ পরে পাঠ করে অজুকে আগে ঠিক মতো করতে হবে তারপরে যদি পাঠ করে সুন্দর মতো করার পর পরিম সাল্লা সাল্লাম বলেছেন এ ব্যক্তির জন্য জান্নাতের আট দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ তৈরি হয় এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কিন্তু আগে আস উজু করতে হবে অজুর ক্ষেত্রে সমস্ত হাদিসগুলো দেখলে দেখা যায় নবী করিম সাল্লা সাল্লাম অজুকে এসবাগ করতে বলেছেন অর্থাৎ অজুকে পরিপূর্ণ করতে বলেছেন অজুর পরিপূর্ণতা বুঝেন এই যে শীতের সময় একটু কোন রকম পানি দিয়ে তাড়াতাড়ি করে আপনি যান ফেললেন এটা কি পরিপূর্ণ অজু হয় ভালো করে ডলতে হয় ভালো করে ডলতে হয় ওয়াইল আকাবিমান নার পায়ের গিড়াগুলো গোড়ালিগুলো শুকনা থাকে এবং বিশেষ করে শীতের সময় ত্বকের যত্ন নিতে হয় যেরকম অজুরও যত্ন নিতে হয় নবী করিম সাল্লাহ সাল্লাম এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছেন অর্থাৎ ভালো করে ডলতে বলেছেন এর মাধ্যমে আপনি অজুকে পরিপূর্ণভাবে করলেন বিসমিল্লা বলে করলেন অজুর সাথে মেসওয়াক করা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না আজকাল এই সুন্না হারিয়ে গেছে মেসোয়াক আমাদের পকেটে আসে বেশিরভাগ মানুষের নাই তো যাই হোক অজুকে যদি আপনি যথাযথভাবে করেন সমস্ত সুন্নতগুলো মেনে করেন এরপরে কালিমাই শাহাদা পাঠ করেন এই ফজিলত পাওয়া যাবে এখন কথা হলো আকাশের দিকে তাকাতে হবে কিনা তাকানোর ব্যাপারে কয়েকটা বর্ণা পাওয়া যায় বেশিরভাগ বর্ণাতে তাকানোর শর্ত নাই কোনো কোনো বর্ণনায় আকাশের দিকে তাকিয়ে এই কালিমা শাহাদা পাঠ করার কথাও বর্ণিত আছে আর সেই কারণে আপনি কালিমা শাহাদা যদি আকাশের দিকে তাকিয়ে পাঠ করেন ইনশাআল্লাহ আল্লাহ এই ফজিলত আপনি হাসিল করবেন আল্লাহ আলম